ডাক্তার রায়চৌধুরী নিয়ে এসেছেন। ভাস্কর সারা রাত তিনি এই ঘরেই বসেছিলেন, ভোরবেলা বাইরে গেছেন। কোন মুখ নিয়ে তোমার সামনে আসবো সুস্মিতা? ওভাবে বলো না, তুমি তো অনেক চেষ্টা করেছো। তুমি দেখো তোমার আমার দুজনের জন্য আবার সে আসবে, ঠিক আসবে। না, তোমার মতো একটা ভিখিরির, হ্যাঁ তোমার মতো একটা ভিখিরির কোনো কথাই আমি শুনতে চাই না নরেশ। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। পাচ্ছি না মিত্রা। তোমার লজ্জা করছে না আমার কাছ থেকে টাকা চাইতে? না, আজ আর করছে না। যতদিন লজ্জা ছিল ততদিন শুধু জানতে চেয়েছি তুমি কেমন আছো। হ্যাঁ, আর তার সঙ্গে বুঝতে চেয়েছো কত টাকা আমি জমিয়েছি। তারপর আজ এসেছো তোমার স্বামিত্বের অধিকার দেখাতে। কিন্তু যে পুরুষ মানুষ তার বউকে খাওয়াতে হিমশিম খায়, তাকে স্বামী ভাবার মতো মূর্খ আমি নই। তুমি তুমি জীবনে একটা দিনের জন্য আমাকে বুঝতে চাওনি মিত্রা। শুধু শুধু আমার অভাবটাকেই তুমি বড় করে দেখেছো। হ্যাঁ দেখেছি, কারণ আমি কষ্ট করে চলতে চাইনি। আর চাইবই বা কেন, আমার রূপ আছে, যৌবন আছে। হ্যাঁ আছে, আর ওগুলো দেখি আমি তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু দেখিনি তোমার শিক্ষা, রুচি, মন, হৃদয়। ওগুলো যখন আমার নেই তখন তোমার মতো শিক্ষিত রুচিবান লোকের প্রতি আমি যে হৃদয়ের পরিচয় দেখাবো না সেটা বুঝেও এখানে হাত পাতে আসো কেন? বাঁচতে চাই বলে, আমার এই অসুস্থ শরীরটাকে সুস্থ করার জন্য কিছু টাকা দরকার বলে। তোমাকে ছেড়ে এসেছিলাম, রেজিস্ট্রি করা বিয়ের কাগজগুলো ছিঁড়ে ফেলে এসেছিলাম, কিন্তু তোমাকে ডিভোর্স করিনি। আজ সেই জন্যে কি তুমি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছো? না মিত্রা, না। বিশ্বাস করো, তোমার কাছে জিততে গিয়ে আমি দুনিয়ার কাছে হেরে গেছি মিত্রা। তাই সৎ পথে যা পারিনি অসৎ পথে একবার চেষ্টা করে দেখতে চাই। শুনেছি শহরের অলিতে গলিতে নাকি টাকার খেলা চলছে, আমার এই শরীরটাকে একবার সুস্থ করতে পারলে আমিও নামবো ওই খেলায়। আর খেলতে খেলতে যদি একবার খেলোয়াড় হয়ে উঠতে পারি, যদি একবার দু হাত ভরে টাকা রোজগার করতে পারি, সেদিন আর কাউকে না হোক শুধু তোমাকে, তোমাকে তো আমি খুশি করতে পারবো মিত্রা। চমৎকার চমৎকার মিত্রা, এই তোমার পরিচয়, তোমার আসল চেহারা। ওর কথা শুনে তুমি আমাকে ভুল বুঝছো ভাস্কর। ভুল বুঝিনি মিত্রা, ভুল ভেঙেছে। তোমার জন্য আমার বাবার শরীরটাকে আমি শেষ করেছি, তোমার জন্য আমার বাবার ভালোবাসা আমি হারিয়েছি, তোমার জন্য আমার নিজের বাড়িতে আমি পরের মতন এক ঘরে হয়ে জীবন কাটাচ্ছি। বিয়ের রাত থেকে আমার স্ত্রীর মুখের দিকে একবারও আমি ফিরে তাকাইনি শুধু তোমার জন্য। প্রতিদিন তাকে অবহেলা করেছি শুধু তোমার জন্য মিথ্যা। এই নরেশ বাবুর মতন তুমি আমার আমার জীবনটাকে নষ্ট করতে চেয়েছিলে? ধন্যবাদ নরেশ বাবু, ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করলেন। তাও আপনাকে সুস্থ করে তোলার দায়িত্বটাও আমার। ভাস্কর, আমার নাম ডক্টর ভাস্কর রায়চৌধুরী, এই নামে ডাকার অধিকার আর তোমার নেই। এই শহরে শুধু টাকার খেলা চলে না নরেশ বাবু, চলে এই ধরনের অসভ্য মেয়ে ছেলেদেরও খেলা। আপনি আমার সঙ্গে আসুন। একটা কথা বলবো দাদাবাবু? না, অপরাধ নিও না দাদাবাবু, অনেক দিন ধরেই কথাটা বলবো ভাবছি। সেদিনও ঠিক এমনি করে আয়না দিয়ে আমার দিকে তাকিয়েছিলে, মনে আছে? কবে? যেদিন তোমার গালে সিঁদুর লেগেছিল।
আগের দিন রাত্রে নেশা করে অসুস্থ হয়ে তুমি বাড়ি ফিরেছিলে। বৌদি দিদিমণির আমি তোমাকে ধরে ঘরে এনেছিলাম, তারপর সারা রাত বৌদি দিদিমণি এই ঘরেই ছিল। তুমি তুমি ঠিক বলছো বিভিন্দা, সেদিন রাত্রে সুস্মিতা আমার ঘরে ছিল। ছিল দাদাবাবু, ছিল। সেই রাত্রে বৌদি দিদিমণি তোমার ঘরেই ছিল। আগে যখন সে তোমার ঘর থেকে বের হয় কত খুশি ছিল তখন, নিজের হাতে সে তোমাকে চা দিতে এসেছিল, সেই চা তুমি ফেলে দিয়েছিলে দাদাবাবু। বৌ দিদিমণিকে ঘর থেকে বের করে দিয়েছিলে, কি কান্নাই না কেঁদেছিল বৌ দিদিমণি। আমি আমি নেশার ঘরে সবকিছু ভুল, সবকিছু মিথ্যে, মিথ্যেকে সত্যি ভেবেছি এতকাল। তোমার জন্য আমি জীবনে অনেক অনেক কিছু হারিয়েছি, কিন্তু আর নয়। শঙ্কর, কি ব্যাপার দাদা? সুস্মিতা কোথায় তুই কি জানিস? আমি তুই তোর সঙ্গে বন্ধুর মতো মিশতিস, তাই তাই সবার আগে আমি আমি তোকেই সন্দেহ করেছিলাম দাদা। প্লিজ শঙ্কর, ওকে খুঁজে বার করতেই হবে, ওর বাড়ি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেখানেই থাকুক। শঙ্কর তুই আমার সাহায্য কর শঙ্কর। এত এত রাত্রে? হ্যাঁ শঙ্কর, রাতের অন্ধকার কেটে গেলে দিনের আলোয় যে আমি ওকে মুখ দেখাতে পারবো না, আমার সমস্ত অপরাধ সহ্য করে আমার সন্তানকে সঙ্গে নিয়ে ও যে কোথায় কিভাবে আছে। দাদা, বৌদির মা সমস্ত কিছু অপরাধ স্বীকার করে যে চিঠি দিয়েছিলেন সে চিঠি আমি তোমাকে দেখাইনি, কারণ আমি জানতাম একদিন তোমার সব ভুল ভাঙবে, তোমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে সেদিন। এসো দাদা। হ্যালো, শোনো, দিদি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, ভীষণ যন্ত্রণায় ছটফট করছে। হ্যাঁ, তুমি এক্ষুনি চলে এসো। ঠিক আছে, আমি দাদাকে নিয়ে আসছি। মা, কি হবে মা? দাঁড়ানো দেখছি, কে এলো দেখো। আসুন দাদা। ঠিক সময় এসে পড়েছ, অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে এইমাত্র অজ্ঞান হয়ে পড়ল। শঙ্কর, ওকে এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যেতে হবে, এক্ষুনি। বৌমা, বৌমাকে পাওয়া গেছে? কোথায় সে? নার্সিং হোমে, ভাস্কর নিজে তাকে দেখছে। তুমি উতলা হও না। না না না, আমি আর উতলা হব না, আমি আর উতলা হব না। ভাস্কর নিজে যখন তার স্ত্রীর দায়িত্ব নিয়েছে, আমার আর ভাবনা নেই। কি খবর?
মিসেস রায়চৌধুরী ভালো আছেন, কিন্তু কিন্তু কি পারলাম না, এত ভুল। ডাক্তার রায়চৌধুরী নিয়ে এসেছেন। ভাস্কর সারা রাত তিনি এই ঘরেই বসেছিলেন, ভোরবেলা বাইরে গেছেন। এখন কোথায়? বাইরে বসে আছেন। একা? হ্যাঁ, ডেকে দেব। এসো। একা বাইরে বসেছিলে? কোন মুখ নিয়ে তোমার সামনে আসবো সুস্মিতা? ওভাবে বলো না, তুমি তো অনেক চেষ্টা করেছ। হ্যাঁ করেছি, কিন্তু সে রক্ষা করতে পারিনি। 10 মাস ধরে বহু কষ্ট সহ্য করে উপহার দিতে চেয়েছিল যে সন্তানকে, এত বড় ডাক্তার হয়েও তাকে আমি বাঁচাতে পারিনি সুস্মিতা। আমার পাপের প্রায়শ্চিত আমি করবো সুস্মিতা, ক্ষমা চেয়ে তোমায় আমি ছোট করবো না, কিন্তু আর কোনো ভুল কোনো দিন আমি করবো না। তুমি দেখো, তোমার আমার দুজনের জন্য আবার সে আসবে, ঠিক আসবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।